আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবার পরিজনদেরকে নিয়ে আমি বিডি ব্লগার সাথে আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না প্লিজ সকালবেলা একেবারেই সকাল মোটামুটি সাত আটটা সাড়ে আটটার মতো বাজে সূর্য কেবল উঠেছে আর কি আর যেহেতু আমার ঘরের এই পাশটায় পূর্ব দিক তো আলোটা আর কি তাড়াতাড়ি চলে আসে কিন্তু চারদিকেই নীরব এখনো মানে কর্মব্যস্ত জীবন আসলে ওইভাবে শুরু হয়নি তবে বারান্দা আসার পরে এই যে সিনগুলি যখন দেখি দৃশ্যগুলি যখন দেখি খুবই ভালো লাগে এই সূর্যের এই যে পানির ভিতরে পানির উপরে পড়ছে আর পানির নড়াচড়ায় যে চিকচিক করছে দেখতে কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগে তবে এই রোডটা শীতের দিনে খুব আরাম গরমের দিনে আসলে বারান্দায় সকালবেলা ওইভাবে বসা সম্ভব হয়ে ওঠে না যতটুকু পারি যখন যখন ছায়া থাকে ছায়া জায়গাটুকুর মধ্যে বসে থাকি আবার বিকেলবেলাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে চিন্তা ভাবনায় আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা সবাই নাস্তা করব বাহিরে কিন্তু আমার হাজব্যান্ডের কাজের জন্য সে মানে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে সে কাজে চলে গেছে আর আমরা তিনজন নাস্তা করছি এখানে এই আমি রাজ যেখানে গেছি এখানে ইটালিয়ান ভাষা এখানে এটাকে বার বলে যেটা বাংলাদেশের আর কি চা নাস্তার দোকান থাকে না হোটেল থাকে না ছোটো খাটো এরকম আর কি চা পা সিগারেট পান বিড়ি এইসব আর কি সব কিছু মিলিয়ে তো যাই হোক আমরা যারটির মতো পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি না বাওয়াসি নিয়েছে বিয়স আর আমরা নিয়ে আমি নিয়েছিলাম ক্রোসেন্ট ওদেরটা বাচ্চাদের ফেভারেট হচ্ছে নুটেল্লা আর আমার হচ্ছে জেলি আসলে আমার না অনেক সময় হয় কি সব এখন এখানে কিছু কিছু ছোট মানে কথা বলার সময় ইটালিয়ান শব্দগুলি ব্যবহার করার কারণে না হঠাৎ করে বাংলা শব্দটা মুখ দিয়ে আসতে চায় না এই জন্য আগেই সরি বলে নিচ্ছি আর বাংলা না বললে হয়তো ইটালিতে যারা থাকে তারা হয়তো বুঝতে পারবে কিন্তু আমার দেশের মানুষগুলি তো বুঝতে পারবে না যার জন্য একটু হয়তো কথাটা বেজে যায় মানে তাৎক্ষণিক মাথায় আসে না শব্দটা বাংলা শব্দটা এই জন্য অনেক সময়ই হয়ে যায় আটকিয়ে যায় এই জন্যই আপনাদের কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি তো আমরা আমাদের চা নাস্তা খাচ্ছি আমার সাথে অবশ্যই এক কাপ কফি ছিল দিনের শুরুটা যদি কফি দিয়ে শুরু করি তাহলে ভালোই লাগে খারাপ লাগে না আর এখানে যেহেতু চা পাওয়া যায় না চা বলতে আমাদের বাংলাদেশে যেরকম দুধ চা এখানে দুধ চাটা পাওয়া যায় না রং চাটা পাওয়া যায় সেটাও আবার অনেক মানে ই করে দেয় ভালো লাগে না আমাদের মত আমরা যেভাবে চাটা খাই ওভাবে খাই না তো যাই হোক কফিটাই খেয়ে নিচ্ছি কফিটা খেলে ভালোই লাগে পানির অর্ডার দিয়েছি দিতে পারি না বা পানি নিয়ে আসলো আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমরা চলে যাব একটু লেকের পারে। বাসা থেকে যেহেতু বের হয়েছি আর মোটামুটি আমার হাজব্যান্ডের কি বলে এটাকে হাফ আওয়ার আর কি একটু আধ ঘন্টার মতো আর কি ই থাকে ব্রেক থাকে কফি ব্রেক থাকে তো ওরা খাওয়া দাওয়া করে বের হয়েছিল আমরাও গিয়ে একটু দেখা করে একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম আসলে আর এই জায়গাটাতে আসলে আসলেই ভালো লাগে যে ঝর্ণার পানিটা আসে এদিকটা ব্রিজের মতো এই জায়গাটা ছোট্ট একটা ব্রিজের মতো আছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে লেক ভরা পানি পানির স্রোতও অনেক কিন্তু আকাশটা খুব সুন্দর হয়ে আছে খুবই সুন্দর হয়ে আছে নীল আকাশে সাদা সাদা মেঘ খুবই ভালো লাগছিল এটা ছিল আগের দিন আগের দিন এত বৃষ্টি হয়েছে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি একদম বাংলাদেশে বর্ষাকালের মতো তো বের হতে পারছিলাম না আমার সাথে আমার সাথে যারা আছে আর কি যে আমার সামনে দুজন মা এবং মেয়ে উনি মেয়েটা হচ্ছে আমার আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে তার মানে মালিকের বউ আর মালিকের শাশুড়ি আর কি নর্মালি ওরা হচ্ছে অরিজিনালি ইউক্রেনের কিন্তু মাটা এখানে শাশুড়ি আম্মা আর কি এখানে বেড়াতে এসেছে তো আমাদের কিছু কেনাকাটা ছিল আমি দুটোই একসঙ্গে হচ্ছে প্লাস দেখতে দেখতে কিন্তু আমি একটা সুন্দর পাখি দেখে ফেললাম এটা হচ্ছে টিয়া পাখি মেবি কথা বলে কিন্তু সবাই দেখলাম শুধু আমি না সবাই দেখলাম যে ছবি তুলছে ভিডিও করছে ওয়াসি এবং শাশুড়ি আম্মা খুব টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে মার্কেটটা আসলে অনেক বড় আর হাট এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে আসলে টায়ার লাগে আর ওনার আসলে পায়ের একটু সমস্যাও ছিল এজন্য জন্য আমাদেরকে নাকাটা শেষের পথেই হয়ে গিয়েছিল অবশ্য বেশিক্ষণ সময় নেইনি তো আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আজকের জন্য তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি